আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে। প্রশ্ন হলো, এই ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ? এমন কোনো আমল আছে কিনা যেটা প্রতিদিন করলে জীবনটা বরকতময় হবে, কল্যাণময় হবে এবং রিজিক বৃদ্ধি পাবে? অন্যতম প্রধান আমল হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোক ইমান আনার পর তাকওয়া মেনটেন করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমান থেকে আমি তাদের জন্য বরকতের দুয়ারগুলো সব ওপেন করে দেব, অনেক দরজা ওপেন করে দিবেন। তাকওয়া কি? আল্লাহর ভয়ের চেতনা থেকে হালাল হারাম আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনটেন করে চলা, হারাম থেকে বেঁচে চলা আর হালাল কাজগুলো বা ফরজ কাজগুলো করে চলা। আমি যেটা হারাম সার ধারে কাছে যাব না, যেটা নির্দেশ করছেন অবশ্যই সেটা আমি করব, এই মানসিকতা যদি থাকে এবং এটা যদি নিয়মিত মানুষ চর্চা করতে থাকে, আল্লাহ তাআলা তার জীবনে বরকত দিবেন ইনশাআল্লাহ। বরকতের 10টি চাবি আছে কোরআন হাদিসের আলোকে। এটা নিয়ে আমাদের একটা ভিডিও বছর 10-12 বছর আগের একটা ভিডিও অনলাইনে আছে, বরকতের 10টি চাবি। এটা সৌদি আরবে আমি যখন ছিলাম তখনকার ভিডিও, অনলাইনে এখন আমাদের পেজে চ্যানেলে আছে, ওটা দেখে নিতে পারেন। কিন্তু মৌলিক এবং প্রধান শুধু একটা বললাম যে বরকতের প্রধান চাবি হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করতে থাকেন, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। জনক ব্যক্তি দাবি করেছেন, যদি কোরআন নাজিল হওয়ার ফলে রমজান মাস শ্রেষ্ঠ হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস হিসাবে রবিউল আউয়াল মাস সর্বাপেক্ষা একটা শ্রেষ্ঠ মাস, এ মতটি কি গ্রহণযোগ্য? ভাই, কোরআন শ্রেষ্ঠ মাস হওয়ার কথাটা স্বয়ং কোরআন হাদিসে আছে, রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ হওয়ার বিষয়টা তো আমার যুক্তি দিয়ে আমি বললে হবে না, কোরআন হাদিসে থাকতে হবে। রমাদান সম্পর্কে, রমজান সাইয়িদুশ শুহুর, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কোরআনের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে। কিন্তু রবিউল আউয়ালের মর্যাদা নিয়ে আলাদা, অন্য মাস থেকে যেটা বিশেষ মর্যাদা রাখে এই কথা নিয়ে আলাদা কোনো হাদিস বা আয়াত নেই। তো আমি মন গড়ে তো নিজে থেকে মর্যাদা নিরূপণ করতে পারি না, মর্যাদা নিরূপণ করবেন কে? স্বয়ং আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নিজে নিজে মর্যাদা নিরূপণ করা কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম গোটা বিশ্বের মানুষের আনন্দের কারণ, কিন্তু তাই বলে সেটাকে আমার খেয়াল খুশি মতো যদি আমি উদযাপন করি তাহলে সেটার নামই হবে বেদাত। ইসলামের মধ্যে মন গড়া কিছু, মন গড়া কোনো কিছু ইসলামে গ্রহণযোগ্য না, সব কিছু হবে অথেন্টিক প্রডাক্টের সোর্স ভিত্তিক। আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে। প্রশ্ন হলো, এই ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ? আমার করণীয় কি? এটা লক্ষণ ভালো, কারণ মনের ভিতরে আল্লাহ বা তার রাসূলকে নিয়ে বাজে চিন্তা আসলে এটার লক্ষণ হলো আপনার মধ্যে ঈমান আছে। লক্ষণ হলো আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। একটু বেখাপা বেখাপা লাগতেছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই একই প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তরে সাহাবীকে বলেছেন, যাকা নফসুল ঈমান ও কামা পালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন এটাই তো ঈমান, যে তোমার ভিতরে বাজে চিন্তা আসছে এটা নিয়ে তুমি প্রেশান হয়ে গেছো, যে এটা প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, শয়তান তোমাকে পুশ করাইতে চাচ্ছে, তুমি সেটাকে নিতে চাচ্ছ না, এটা তোমার ঈমানের একটা প্রমাণ। যে ঘরে টাকা থাকে সে ঘরেই চোর যা, কোনো অমুসলমান কোনোদিন বলবে না, কোনো কাফির কখনো বলবে না যে আমার মনের মধ্যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, কারণ তার ভিতরে তো ঈমানই নেই। যার ভিতরে ঈমান আছে শয়তান তার মনের ভিতরে বাজে চিন্তা পুশ করতে চায়, এটা মনে হয় তার খারাপ লাগে, কষ্ট লাগে, তখন সে আল্লাহর কাছে পানা চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাম দিকে প্রতীকী থুতু ফেলবে, আমন্ত বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বে। ইনশাআল্লাহ এই তিনটা আমল করলে তার ওই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান যেটি কোনোতনা বলে দেয় যেন আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর বাম দিকে প্রতীকী থুতু, বাম দিক থেকে সাধারণত এই জাতীয় অ্যাটাকগুলো শয়তান করে, প্রতীকী থুতু, এবং আমন্ত বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, ইনশাআল্লাহ বিল্লাহ এই ফিতনা দূর হবে, এটা নিয়ে পেরেশান হওয়া যাবে না, বরং খুশি নিতে হবে যে আলহামদুলিল্লাহ এই চিন্তা আসার সাথে সাথে আমার মনের ভিতরে যে টেনশন কাজ করছে এটাই প্রমাণ করছে যে আমার ঈমানের মায়া আছে, আমি বেঈমান না আলহামদুলিল্লাহ। এই জন্য আরও আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, তাহলে শয়তান আর সুযোগ পাবে না। নতুন নির্মিত বাড়িতে ওঠার সুন্নাহ কি? কোনো বাড়ি যদি নতুন নির্মিত হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে উঠবেন। কোনো কোনো সালাফ থেকে নামাজের মাধ্যমে শুরু করা প্রমাণিত আছে, এর বাইরে আলাদা কোনো আনুষ্ঠানিকতা নেই যে মিলাদ পড়তে হবে, ওনাদেরকে দাওয়া দিতে হবে, হ্যাঁ হুজুর লাগবে। অনেক সময় যেটা হয় যে আপনার কোনো বাড়িতে ওঠার সময় এলাকাবাসী আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করা হয়, এটা নিছক
আঞ্চলিক কালচারের অংশ হিসাবে জায়েজ আছে, বাট শরীয়তের কোনো নির্দেশ না, সেটা মাথায় রাখতে হবে।